দেওয়া হয়েছে, জমিদের মধ্যে সৃষ্টি গত ভাবে কর্তৃত্ব আর নেতৃত্বের যোগ্যতা দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ বলেন পুরুষদেরকে একটা অধিকার আলাদা দেওয়া হয়েছে, সেটা কি আর والصائمين والصائمات والحافظين والحافظين فروجهم والحافظين
করে ওনা করেন, মূর্খদের খপ্পরে ওনা করেন। এই আয়াতের এই আয়াত হল সূরা আহজাবের 35 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেছেন সুস্পষ্টভাবে বোঝার জন্য, এই আয়াতের চমৎকার এক শানে নজরুলের ঘটনা আছে, যেটা অত্যাধুনিক কালের জন্য অত্যন্ত যোগ্য। সেই শানে নজরুলের ঘটনাটা বুঝলে আপনার আয়াতের মর্ম সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার একদল মুসলমানের নারীরা নবীর দরবারে উপস্থিত হইয়া একটা প্রশ্ন উত্থাপন করল। কারা প্রশ্ন করল? নারীরা, মুসলমান নারীরা। কার কাছে? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন প্রশ্ন করিল, হে আল্লাহর রাসূল, আল্লাহ যেমনভাবে আমাকে নামাজে আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, পুরুষদেরকেও নামাজের আদেশ দিয়েছেন, আমাদেরকেও রোজার আদেশ দিয়েছেন, পুরুষদেরকেও রোজার আদেশ দিয়েছেন, আমাদেরকে হজের আদেশ দিয়েছেন, পুরুষদেরকেও হজের আদেশ দিয়েছেন, আমাদেরকেও জাকাতের আদেশ দিয়েছেন, পুরুষদেরকেও জাকাতের আদেশ দিয়েছেন, আমাদেরকেও নিয়ে কামানের আদেশ দিয়েছেন, পুরুষদেরকেও নিয়ে কামানের আদেশ দিয়েছেন, তবে কেন অধিকাংশ ক্ষেত্রে শব্দগুলি পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করেছেন, স্ত্রী লিঙ্গবোধক শব্দ কেন ব্যবহার করেন নাই? অত্যাধুনিক কালের প্রশ্নটা অতি প্রাচীন কালে ও নবীজির দরবারে পেশ করা হয়েছিল কিনা, এই প্রশ্নটার জবাবে আল্লাহ সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাযিল করে। যুবতী বাংলায় আসবে,
গ্রন্থ, বাকি সমস্ত শিক্ষা, বাকি সমস্ত মতবাদ, বাকি সমস্ত ইজম, বাকি সমস্ত থিওরি, বাকি সমস্ত জাতি ব্যর্থ হয়েছে। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন নারীর যথার্থ মর্যাদা সংরক্ষণ করেছে। কেমন ভাবে নারীকে নিয়ে কেউ যেন কল্পনা কল্পনার মাধ্যমেও উপবুদেরকে উপবুদের কল্পনা জল্পনা করেও যেন অপমান করতে না পারে, সেই ব্যাপারেও কোরআন সতর্ক দৃষ্টি রেখেছে। যেমন ভাবে নারীর অধিকার আছে পুরুষের উপর, তেমনি ভাবে পুরুষের অধিকার আছে নারীদের উপর। কিন্তু নারীদের অধিকার ভিন্ন, পুরুষের অধিকার ভিন্ন, পুরুষের দায়িত্ব ভিন্ন, নারীদের দায়িত্ব ভিন্ন, পুরুষের কর্তব্য ভিন্ন, নারীদের কর্তব্য ভিন্ন। কর্তব্যের ভিন্নতার কারণে, কর্মের ভিন্নতার কারণে কর্মস্থল ভিন্ন, নারীর কর্ম করে কর্ম এই জন্য তার কর্মস্থল বসবাসের কর, পুরুষের কর্ম কর্ম বাইরের এই জন্য তার কর্মস্থল বাহিরে। মসজিদে ইমামতি করা ঘরের ভিতরের কাজ না বাইরের কাজ? তবে ইমামত একটা অপমানের পদ্মা মর্যাদার পদ, দুনিয়ার দায়িত্ব, দুনিয়ার জীবনযাত্রায় দায়িত্ব কর্তব্য পালনের বেলায় এই একটা পদ আছে, এটা একটু মর্যাদা। এই পদটুকু দুনিয়াতে একদমে পুরুষকে দিয়েছি, নারীকে দেই নাই। ওয়ালিল রিজালি আলাইহিন দারাজা, দুনিয়াতে কর্তৃত্ব আর নেতৃত্ব দেওয়ার একটা মর্যাদার পদ আছে। আমরা বোঝাই বলে দিয়েছেন নারীদেরকে ভালো কোনো সান্ত্বনা দেওয়া, যে তোমরা এই পদটা আমি একদমে পুরুষকে দিয়েছি, এইটা কোনো নারীকে দেই নাই। এতে তোমরা মনে করিও না যে পুরুষে যারা ইমাম হবে দুনিয়াতে, এরা যেই বেসতে যাবে নারীরা একাকিনি ঘরে নামাজ পড়ে সেই বেসতে যেতে পারবে না, এমন দুঃখা খাইও না। পুরুষ মসজিদে গিয়া ইমামতি করিয়া যেই বেসতে যাবে, নারী একাকিনি ঘরে নামাজ পড়িয়াও সেই বেসতে যাবে। সুতরাং ইমামত কর্তৃত্ব আর নেতৃত্বের পদটা একদমে পুরুষকে দিয়েছি। পুরুষকে তোমাদেরকে আলাদা পুরস্কার দেওয়ার জন্য নয়, পুরস্কার সমান পাইবা, তো এখনো পুরুষকে নেতৃত্ব আর কর্তৃত্বের পদটাকে আলাদা দিলাম। পুরুষের একটা কর্তৃত্ব আছে আলাদা, পুরুষের একটা মর্যাদা আছে দুনিয়ার জীবনযাত্রার বেলায় আলাদা, সেটা হলো কর্তৃত্বের মর্যাদা। এটা কেন পুরুষকে আলাদা দেওয়া হইল? আল্লাহ পাকরা খোলা আমি নির্ণয় করে দিন আর মিলে আলো কাউ আমার আলাদা দিন। পুরুষ বাড়তে হবে কার উপর? নারীদের উপর। সুরাই বলেছেন
সূরা কত নম্বর আয়াতে? সূরাতুল নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পুরুষদেরকে একটা স্টেডিয়ামের জায়গা দিয়েছি দুনিয়ার জীবনে, পুরুষদেরকে দুনিয়ার জীবনে একটা স্টেডিয়ামের জায়গা দিয়েছি যেটা দুনিয়ার কোনো নারীকে দেয় নাই, সেইটা হলো কর্তৃত্বের মর্যাদা। শুধুমাত্র পুরুষের জন্য, নারীর জন্য নয়, তাও পরকালের জীবনে নয়, শুধুমাত্র দুনিয়ার জীবনে। আল্লাহ কুরআনে নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, কর্তৃত্বের অধিকার পুরুষকে একচেটিয়া দিয়েছেন। জাগে কিনা প্রশ্ন, কেন প্রশ্ন জাগে কিনা? কেন কেন জবাব দিয়ে আল্লাহ বলেন, বিমা ফাদদাল্লাহু বাইদাহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুই কারণে কর্তৃত্বের অধিকার শুধুমাত্র পুরুষকে দিয়েছি, নারীকে দেই নাই। কর্তৃত্বের অধিকার শুধুমাত্র পুরুষকে দিয়েছি, নারীকে দেই নাই। কেন আল্লাহ বলেন? দুই কারণে। এক নম্বর কারণ হইল সৃষ্টিগত ব্যবধান, নারীদের মধ্যে সৃষ্টিগত ভাবে কর্তৃত্ব করার যোগ্যতা নাই। কেমন করে নারী যদি কর্তৃত্ব করতে চায়, নারী যদি নেতৃত্ব দিতে চায়, তাহলে পুরুষের রূপ দৃষ্টি এড়াইতে পারবে? পারবে? পুরুষের রূপ দৃষ্টি এড়াইয়া নারী কর্তৃত্ব করতে পারবে? পুরুষের রূপ দৃষ্টি এড়াইয়া নারী নেতৃত্ব দিতে পারবে না। নারী যদি নেতৃত্ব দিতে যায়, শুধুমাত্র নারীর জন্য নেত্রী হতে পারে না। নেত্রী হলে যেমন ভাবে নারীর জন্য নেত্রী হবে, তেমনি ভাবে পুরুষের জন্য নেত্রী হবে। নেত্রী যদি নারী পুরুষের বিচারে সবার সামনে যদি কোনো কিছু বলতে চায়, যদি কোনো কোনো কিছু করতে যায়, তখনই তো পুরুষ পাল এই নারীকে যখন দেখবে রূপ দৃষ্টিতে, কানের দ্বারা কথা শুনুক বা না শুনুক, চোখের দ্বারা রূপ দৃষ্টিতে নেত্রীকে দেখবে, আর এই নেত্রীকে উপভোগ করার কল্পনা কল্পনা করবে। এর দ্বারা এই নেত্রী লাখ লাখ পুরুষের কল্পনার উপকর্মের শিকার হইয়া অপদস্থ হইয়া যাবে। গতকাল মসজিদের ইমামতের উদাহরণ দিয়েছিলাম, স্মরণ আছে আপনাদের? মসজিদের ইমামতটাও তো একটা কর্তৃত্ব। জবাব তো আমাদের মুসল্লিদের কর্তৃত্ব কার হাতে? মসজিদের ইমামের হাতে। নারীর জন্য না পুরুষের জন্য? কেন? গতকাল সবিস্তারে বলা হয়েছে, নারী যদি ইমাম নিহা ইমামি মধুর সুরে কোরআন যখন করবে, কোরআনের মধুর সুর শুনিয়া মুক্তাদি দল এই ইমাম নিরে উহুকুটের কল্পনা কল্পনা করবে, ইমাম নি হইয়া একটা মর্যাদা পাইল, লক্ষ পুরুষের অপকর্মের কল্পনার পাখি হইয়া লাখ বারো পদস্থ হইল, মান পাইল একটা, অপমান হইল লক্ষটা, পাইল কত, গেল কত, হইল কত। আর যদি নারী মাগরিবের ইমাম নিনে হইয়া, এটার ইমাম নিনে হইয়া, ফজরের ইমাম নিনে হইয়া, দুবার রাতের ইমাম নি হয়, তাহলে কি হবে? রেগুলার মাসের সব তারিখে রেগুলার ইমাম নি তার ডিউটি পালন করতে পারবে না, ঠিক কিনা? ঠিক না? যে কারণে ইমাম নি মসজিদের ডিউটি পালনে ব্যস্ত, একই কারণে ইমাম নি শহরের কর্তৃত্ব করতে ব্যস্ত। এই জন্য কর্তৃত্ব নারীকে দেয় নাই, শুধু পুরুষকে দিয়েছি, নারীকে এমন ভাবে সৃষ্টি করেছি যার মধ্যে কর্তৃত্বের কোন যোগ্যতা নাই। গতকাল উদাহরণ দিয়েছি, আমার যুগে ছেলে দুটা ছেলে ফার্স্ট ডিভিশন পাস করে হইয়া সমান নম্বর পাইয়া এমএস বিভাগ করেছে, কোয়ালিফিক শিক্ষা গত কোয়ালিফিকেশন সমান না দেবেন, কিন্তু একটা ছেলে মাসে মাসে এক সপ্তাহ জ্বরে আক্রান্ত হয়, আর একটা ছেলে কখনো জ্বরে আক্রান্ত হয় না, সুস্থ থাকে। আপনার সংসার পরিচালনার জন্য জ্বরের রোগীকে দায়িত্ব দিলে সংসারের উন্নতি হবে না অবনতি হবে? সুস্থরে দিলে অবনতি হবে না উন্নতি হবে? জ্বরের রোগীকে দিলে অবনতি হবে কেন? তার কি শিক্ষাগত যোগ্যতা কম? কম নয়। জ্বরে কেন অবনতি হবে? কালকে বলেছি, আল্লাহ বলেন, নেতৃত্বের জন্য আর কর্তৃত্বের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়, শারীরিক যোগ্যতারও প্রয়োজন হয়। নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়, কর্তৃত্বের জন্য নেতৃত্বের জন্য শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়। একমাত্র পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে নেতৃত্বের যোগ্যতা দেওয়া হয়েছে, একমাত্র পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে নেতৃত্বে কর্তৃত্বের যোগ্যতা দেওয়া হয়েছে।
সন্তানাদির ভরণ পোষণের উপর অসুলো না, ছেলে বাবার সম্পত্তিতে
সুবিধা পাইল, নিজের বরণ পোষণে স্ত্রীর বরণ পোষণে সন্তানাদের বরণ পোষণে তিন খাতে খরচ হইয়া গেল, ডবল পাইয়া তিন খাতে খরচ হইয়া গেল, সিঙ্গেল পাইয়া সম্পূর্ণ জমা হইয়া গেল। এবার বুঝে দেখলে বলুন তো, ডাবল ভাইয়া বেশি হইল না সিঙ্গেল ভাইয়া বেশি হইল? এই কথাটা এই গর্ভবীরে বোঝাই দেখে, এই কথাটা এই গর্ভবীরে বোঝাই দেখে, ওই গর্ভবীরে যেমন ডাবল বেশি না সিঙ্গেল, এক নম্বর বেশি না দশ নম্বর বেশি বোঝাইবার কোনো উপায় নাই। এই গর্ভবীরে হয় এখানে ডাবল বেশি না সিঙ্গেল বেশি বোঝাইবার উপায় নাই, কেন? ওই অসভ্যদের সব পরে পড়েছে, কোরআনের জ্ঞান দেখে মূর্খ হয়েছে। আমি বলতে চাই মেয়েকে সমান দিলে আপত্তিটা কোথায়? ভুল হয় না, মেয়েকে সমান দিলে আপত্তিটা কোথায়? আল্লাহ পাকরাবুল আলামিন আপত্তিটা কোথায় বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতা হুদুদুল্লাহ ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ বলে দিয়েছেন আপত্তিটা কোথায়, কি আপত্তি? এই সমস্ত বিধি বিধান আল্লাহর নির্ধারিত সীমা রেখা, মৃত পিতার সম্পত্তি দেখে এটা পাইবে, মেয়ে তার অর্ধেক পাইবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর নির্ধারিত সীমা রেখা। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতা হুদুদুল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমা রেখা যারা লঙ্ঘন করবে, কোরআনকে ভুল আটকা দিয়া লঙ্ঘন করো অথবা ভুল বলি না কইয়া লঙ্ঘন করো, কোরআনের নির্ধারিত সীমা রেখা যারা লঙ্ঘন করবে, সীমা রেখার বিরুদ্ধে যাদের আপত্তি থাকে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাদেরকে চিরকালের জন্য জাহান্নামে ঢুকাইয়া দেবেন। আল্লাহ সীমা রেখার বিরুদ্ধে যারা আপত্তি উত্থাপন করবে, আল্লাহ তাদেরকে জান মানে চিরকালের জন্য ঢুকাইয়া দেবে। তো সীমা যেসব কারণে কোরআনে ভুল করে, একটা কারণ ছেলে পাইল ডাবল আর মেয়ে পাইল সিঙ্গেল,